ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সোমনাথ। শুরু করব আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠশালাতে দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার ক্লাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক হরিগোপাল সরকার, উপস্থিত আছেন শিক্ষক অজয় মজুমদার। আমরা টিভি স্ক্রিনের ওপারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন নোম্যান্স ল্যান্ডে আমরা যেমন সরাসরি সম্প্রচার করছি ক্লাসগুলি, পাশাপাশি কিন্তু আমরা প্রতিটি ক্লাস আপলোড করে দিচ্ছি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। নোম্যান্স ল্যান্ড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা যদি লাইক করে রাখো, পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। আমরা শুরু করব ক্লাস, স্যারদেরকে অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্যে। তোমাদের দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা ক্লাসগুলো চলছে। আমরা গত দিনে টুয়েলভে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় সপুষ্পক উদ্ভিদের যৌনজনন শুরু করেছিলাম, সেই দিন আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো একটু স্মরণ করিয়ে দিই তোমাদের। আমরা ফুল বলতে কি বুঝি আলোচনা করেছিলাম, একটা আদর্শ ফুলের ছবি এঁকে তার বিভিন্ন অংশের বর্ণনা এবং প্রতিটি অংশের কার্য নিয়ে আলোচনা করেছিলাম। আর আলোচনা হয়েছিল আমাদের পরাগ সংযোগ সম্পর্কে, পরাগ সংযোগ কাকে বলে, পরাগ সংযোগের শ্রেণীবিভাগ যেটা স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ, তাদের উদাহরণ সহ সংজ্ঞা, যে সমস্ত ফুলে স্বপরাগযোগ ঘটে তাদের আমরা স্বপরাগী ফুল বলি, সেই স্বপরাগী ফুলের অভিযোজনগত বৈশিষ্ট্য গত ক্লাসে আমাদের এখানে আলোচনা হয়েছে। তেমনি ইতর পরাগযোগ ঘটে যে সমস্ত ফুলে তাদের বলা হয়ে থাকে ইতর পরাগী ফুল। সেই ইতর পরাগযোগ ঘটানোর জন্যে ওই সমস্ত ফুলে যে সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায় সেগুলিও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আর আলোচিত হয়েছে ওখানে ইতর পরাগযোগ ঘটানোর জন্যে কোনো না কোনো বাহক লাগে, সেটা পতঙ্গ হতে পারে, বাতাস হতে পারে, জল হতে পারে, তোমার বাদুর হতে পারে, মানুষ হতে পারে, শামুক হতে পারে। তাহলে এই যে যেমন ধরো পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে, তাহলে সেই ফুলগুলোকে বলি আমরা পতঙ্গ পরাগী ফুল। বায়ুর মাধ্যমে ঘটে তাদের বলি আমরা বায়ু পরাগী ফুল। তাহলে এই সমস্ত পরাগী ফুলগুলির মুখ্য বৈশিষ্ট্য এবং উদাহরণ আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এই পর্যন্ত আমাদের আগের দিনে হয়ে গেছে। আজকে যে বিষয়গুলো এখানে আলোচনায় উঠে আসবে, প্রথমে আলোচিত হবে এখানে এই যে পরাগযোগ, মানে হচ্ছে পুং স্তবকের পরাগধানী থেকে পরাগ রেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয়, তারপর সেখানে গিয়ে সেই পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে এখন প্রশ্ন, যে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু যদি স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে কি সেই পরাগ রেণুর অঙ্কুরোদ্গম হবে, তারা কি যৌনজননে অংশগ্রহণ করবে? না। দেখা গেছে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু পরাগযোগের মাধ্যমে যদি ভিন্ন প্রজাতির কোনো উদ্ভিদের ফুলের স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে সেই গর্ভমুণ্ড দ্বারা ওই পরাগ রেণু গৃহীত হবে না, অর্থাৎ তার দ্বারা যৌনজনন অর্থাৎ নিষেক হবে না। তাহলে কী হবে, কোনো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই প্রজাতির উদ্ভিদের ফুলের স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হলে তবেই সেই ফুলের গর্ভমুণ্ড দ্বারা পরাগ রেণু গৃহীত হবে এবং পরাগ রেণু অঙ্কুরিত হয়ে নিষেকের জন্য প্রস্তুত হবে। তাহলে এই অংশটা প্রথমে আমরা আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে পরাগ এবং গর্ভকেশর এর ভিতরের আন্তঃক্রিয়া, ইংরাজিতে বলা হয় পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। এটা একটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসে, 3 নম্বর থাকে। এটা হচ্ছে পরাগ রেণু বা পোলেন গ্ল্যান্ড, পরাগযোগের মাধ্যমে স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হবে। এখানে
পরাগ রেণু পরাগযোগের মাধ্যমে বাহিত হয়ে পড়ল। এটা হচ্ছে পরাগ রেণু। এই অংশটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে, গর্ভাশয়ের মধ্যে থাকে ভ্রূণস্থলী, যে থলির মধ্যে নিষেকের পর ভ্রূণ গঠিত হবে এটা হচ্ছে ভ্রূণস্থলী। এর মধ্যে থাকে ডিম্বক, ডিম্বক গঠিত হয়। এই ডিম্বকের এক পাশে একটা ছোট্ট রন্ধ্র থাকে, এই রন্ধ্রটিকে বলা হয় ডিম্বক রন্ধ্র। আর বিপরীত প্রান্তটিকে বলা হয় ডিম্বক মূল বা চেলাজা বলে, এটা হচ্ছে চেলাজা বা ডিম্বক মূল। বিপরীত প্রান্তে যে ছিদ্রযুক্ত প্রান্তটিকে বলা হয় প্রান্ত, ছিদ্রটিকে বলা হয় ডিম্বক রন্ধ্র, আর এই প্রান্তটিকে বলা হয় ডিম্বক রন্ধ্রীয় প্রান্ত। এইবার পরাগযোগের মাধ্যমে পড়ল, এই পরাগ রেণুর বাইরে আমি আগের দিন আলোচনা করেছিলাম, দেখো দুটো প্রাচীর, এটা হচ্ছে এক্সাইন, এটা এনটাইন। এক্সাইন প্রাচীরটি প্রধানত স্পোরোপোলেনিন, আগের দিনে আলোচনা করেছিলাম আমি, স্পোরোপোলেনিন, POLLENIN, এটা এক ধরনের লিপিড জাতীয় বস্তু। আর কি থাকে এক্সাইনে? বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। এইবার আসি আমরা গর্ভমুণ্ডে, এদের গর্ভমুণ্ডে কতগুলো যৌগ থাকে, যেমন মনে করো লিপিড, প্রোটিন এবং বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড থাকে। তাহলে গর্ভমুণ্ড নিঃসৃত লিপিড, প্রোটিন এবং পলিস্যাকারাইড, আর পরাগ রেণুর বাইরের স্তরে অবস্থিত স্পোরোপোলেনিন নামক লিপিড জাতীয় বস্তু এবং বিভিন্ন ধরনের প্রোটিন, এদের মধ্যে একটা ইন্টারাকশন হয়, মানে মিথক্রিয়া হয়। এই মিথক্রিয়াটা যদি অনুকূলে হয়, অনুকূলে কখন হবে, যদি সমপ্রজাতির উদ্ভিদে ফুল হয়, তখন পরাগ রেণু গর্ভমুণ্ড দ্বারা চিহ্নিত হয়ে গর্ভমুণ্ডে আটকে গেল। এবার আটকানোর ভূমিকায় মুখ্য ভূমিকা গ্রহণ করে। এই গর্ভমুণ্ড প্রচুর পরিমাণে তৈলাক্ত বস্তু থাকে, লিপিড জাতীয় বস্তু বা মোম জাতীয় বস্তু থাকে, আর থাকে এখান থেকে নিঃসৃত হয় সুগার, তার প্রভাবে পরাগ রেণুটি এখানে আবদ্ধ হয়ে গেল। এইবার এই পরাগ রেণু গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে, কারণ প্রচুর বায়বীয় আর্দ্রতা থাকে, তার প্রভাবে পরাগ রেণু অঙ্কুরিত হবে। তার মানে অন্তঃস্তকটি পরাগরন্ধ্র দিয়ে, অন্তঃস্তকটি পরাগরন্ধ্র দিয়ে নালীরূপে নির্গত হয়, এই যে নালীরূপে বেরিয়ে আসলো, এইটাকে বলা হচ্ছে, এই পার্টটাকে বলা হয় পরাগ রেণুর অঙ্কুরোদ্গম। দ্বিতীয় ফেজে কী হবে, এই পরাগ নালীটি ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হবে, মানে গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ের দিকে ভ্রূণস্থলীর দিকে আসবে, আসার মূলে যে কাজটা করে, এই যে পরাগ নালীর বৃদ্ধি এবং ক্রমশ অগ্রসর, এখানে দুটো জিনিস, এখানে মুখ্য জিনিস, একটা হচ্ছে এদের পরাগ নালীর প্রাচীর থেকে পেপটিনেজ আর কিছু আর্দ্র বিশ্লেষক উৎসেচক নিঃসৃত হয়, যার প্রভাবে গর্ভদণ্ডের মধ্যস্থ কোষগুলি দ্রবীভূত হয়ে একটা লম্বা নল সৃষ্টি করে, পথের সৃষ্টি করে, সেই পথ দিয়ে পরাগনালী ক্রমশ অগ্রসর হতে থাকে। আর একটি ফেজ, এই যে পরাগনালী বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণস্থলীর দিকে অগ্রসর হচ্ছে, এর মূলেকে এই গর্ভদণ্ডের মধ্যস্থ কোষগুলি থেকে কতগুলি যৌগ নিঃসৃত হয়, সেই যৌগগুলির একটি হচ্ছে কতগুলি পদার্থ নিঃসৃত, যেমন ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল, ইনোসিটল এবং সুগার, এই উপাদানগুলি গর্ভদণ্ড মধ্যস্থ কোষগুলি থেকে এগুলো নিঃসৃত হয়। এই উপাদানগুলি পরাগনালীর বৃদ্ধিতে মুখ্য ভূমিকা গ্রহণ করে, এই যে পরাগনালী বৃদ্ধি পাচ্ছে। এইবার পরাগ রেণুর মধ্যে যে দুটো নিউক্লিয়াস থাকে, একটা ছোট একটা বড়, বড়টিকে বলা হয় নালি নিউক্লিয়াস, ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস,
এইবার পরাগনালীর ভেতর থেকে প্রথমে নালী নিউক্লিয়াসটি বেরিয়ে আসলো, এটা নালী নিউক্লিয়াস, পেছনে থাকে জন নিউক্লিয়াস, এগোচ্ছে নালী পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে ভ্রূণস্থলীর দিকে আসছে, এ নিউক্লিয়াস দুটো ক্রমশ অগ্রসর হবে, ওয়ে মনে করে এইরকম জায়গায় যখন আসলো এই হচ্ছে তোমার নালী নিউক্লিয়াস, এই হচ্ছে তোমার জন নিউক্লিয়াস, এই জন নিউক্লিয়াসটি এখানে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, হয়ে দুটি পুং জনন কোষ গঠন করে, দুটো পুং জনন কোষ গঠন করে, এই হলো একটি, এই হলো একটি, এটা হচ্ছে মেল গ্যামেট। অগ্রভাগে আছে কিন্তু নালী নিউক্লিয়াস, এর কিছু পর এই নালী নিউক্লিয়াসটি বিনষ্ট হয়ে যায়, নালী নিউক্লিয়াস আর থাকে না, রইল কে শুধু দুটি জনন নিউক্লিয়াস। এইবার এই পরাগনালী ভ্রূণস্থলীর প্রাচীর, এই যে প্রাচীর এটা হচ্ছে ভ্রূণস্থলীর প্রাচীর, ভেদ করে ডিম্বক রন্ধ্রের সহিত পরাগনালী মিলিত হল, যেই পরাগনালী এর সঙ্গে মিলিত হয় এই জায়গায় থাকে তিনটি কোষ। এরপরে আমার বিভিন্ন প্রশ্ন আছে, তার মধ্যে এখানে এসে যাবে। এখানে তিনটি কোষ থাকে, দুটো পাশাপাশি আকারে ছোট, মাঝখানে থাকে একটি আকারে বড়, এগুলো আলোচনা আসবে পরের প্রশ্নে। এই দুটো ছোট কোষকে বলা হয় সহকারী কোষ, বড়টিকে বলা হয় ডিম্বাণু, আলোচনায় আসবে, কাজে তোমাদের চিন্তার কিছু নেই, এই প্রশ্নের মধ্যে এগুলো আসবে না। এই পরাগনালী যেই ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকে প্রবেশ করলো, সহকারী কোষ এই রাস্তাটাকে বন্ধ করে দেয় যাতে পরাগনালীর আর বৃদ্ধি না ঘটে। তাহলে এই যেটুকু আলোচনা করলাম এই অংশটাই হচ্ছে আমি যে প্রশ্নটা আগে বলেছিলাম, পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন, মানে পরাগ গর্ভকেশরের আন্তঃক্রিয়া, এই হচ্ছে আলোচনা। এরপরের প্রশ্ন, এবার আসি আরেকটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষায় আসে, মেল গ্যামেটোফাইট অর্থাৎ পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও গঠন। আসি আমরা প্রথমে, এই হচ্ছে তোমার পুং স্তবকের একটি অংশ, এর নাম পুং কেশর। পুং কেশরের দুটো অংশ, একটা হচ্ছে পুং দণ্ড, আরেকটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে থাকে অসংখ্য ডিপ্লয়েড পুং রেণু মাতৃকোষ, সব কিন্তু ডিপ্লয়েড, এগুলো সব টুয়েন পুং রেণু মাতৃকোষ, প্রতিটি ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, হলে এই পরাগধানীর মধ্যে, আমি শুধু পরাগধানীটা আসছি, এই পরাগধানীর মধ্যে কী তৈরি হবে, অসংখ্য হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরি হবে, এগুলো সব হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এইগুলো হচ্ছে পুং রেণু, এর নাম পুং রেণু। আমি যে প্রশ্নটা করেছি এই পুং রেণু থেকেই আলোচনা হবে। এই পরাগধানীর মধ্যে অবস্থানকালে এই পরাগ রেণু কীভাবে সৃষ্টি হয় দেখো, এই হচ্ছে হ্যাপ্লয়েড পুং রেণু, পরাগধানীর মধ্যে তৈরি হয়েছে, পরাগধানীর মধ্যে থাকাকালীন পরিণতি লাভ করে, এর বাইরে দুটো প্রাচীর তৈরি হয় এবং বহিঃপ্রাচীরে একটি ছোট্ট ছিদ্র থাকে, এই ছিদ্রটিকে বলা হয় পরাগ রন্ধ্র বা জার্ম পোর বলে। এর বাইরে ভিতরে আর একটি আবরণ থাকে, সেটি ছিদ্রবিহীন একটানা থাকে। তাহলে এই যে দুটো পরাগ রেণুর বাইরের আবরণ আর ভিতরের আবরণ, বাইরের আবরণটিকে বলা হয় এক্সাইন, ভিতরের আবরণটিকে বলা হয় ইনটাইন। এইবার এর ভিতরে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি আছে সেটি বিভাজিত হয়, হয়ে দুটি অসম আকৃতির কোষ গঠন করে, একটি আকারে ছোট, একটি আকারে বড়, ছোটটিকে বলা হয় জন নিউক্লিয়াস, বড়টিকে বলা হয় নালী নিউক্লিয়াস,
দেখো প্রথম অবস্থায় জনন নিউক্লিয়াসটি ইন্টাইনের সঙ্গে সংলগ্ন অবস্থায় আছে। এর পরের ধাপে, এটা কিন্তু পরাগধানীর মধ্যে থাকাকালীনই, পরের ধাপে দেখো এই হচ্ছে তোমার এক্সাইন, এটা পরাগরন্ধ্র, এই হচ্ছে তোমার ইন্টাইন। এইবার জনন নিউক্লিয়াসটি ইন্টাইন থেকে বিচ্ছিন্ন হয়ে কোষের মাঝখানে চলে এসে মাকু আকৃতি ধারণ করে, এই হচ্ছে জনন নিউক্লিয়াস। এটা হচ্ছে নালী নিউক্লিয়াস। পরের ছবি এখানে আছে, আমি এরপরে কি পরাগধানীর মধ্যে থাকাকালীনই, এইবার ওই জনন নিউক্লিয়াসটি এইবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। এই যে মাঝখানে ভাগ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নালী নিউক্লিয়াস। পরের ছবি দেখো, জনন নিউক্লিয়াসটি ভাগ হয়ে গেল। কালার ছবি নাও না, কালার ছবি নাও না, কালার ছবি আসবে না, ভালো কালার ছবি তো ভালো আসবে না। ও এই জনন নিউক্লিয়াস ভাগ হয়ে এই হচ্ছে তোমার পুংজনন জনন কোষ দুটো হয়ে গেল, এই হচ্ছে নালী নিউক্লিয়াস। এইবার যে আমরা আগে আলোচনা করেছিলাম এই দ্বি নিউক্লিয়ার যুগ, এই যে পরাগরেণুটি এই অবস্থায় কিন্তু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, হওয়ার পর সেখানে গিয়ে অঙ্কুরিত হয়, ওই পরাগনালী তৈরি হয়, সেই পরাগনালী গর্ভদণ্ড ভেদ করে ভ্রূণস্থলীর দিকে যাওয়ার সময় এই ঘটনাগুলো ঘটে। এইবার আমরা যেটা গর্ভমুণ্ডের মধ্যে গর্ভদণ্ডের মধ্যে দেখিয়েছিলাম, পরের ছবি দেখো, এই হচ্ছে তোমার রেণু বহিঃস্তক, এই হচ্ছে তোমার অন্তঃস্তক, এই অঙ্কুরিত হয়ে নলাকারে বেরিয়ে এসছে এই যে নল, এর নাম হচ্ছে পরাগনালী। এর অগ্রভাগে এই হচ্ছে নালী নিউক্লিয়াস, আর এই যে দুটো জনন নিউক্লিয়াস এর পশ্চাতে থাকে, এই হলো একটি জনন নিউক্লিয়াস, এই হলো আর একটি জনন নিউক্লিয়াস। এটা হলো নালী নিউক্লিয়াস। এটা হচ্ছে পরাগনালী। তাহলে আমার প্রশ্ন হচ্ছে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও গঠন, তাহলে এইটা পুংলিঙ্গধর উদ্ভিদ কোনটাকে দেখো, নালী নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস সহ এই পরাগনালীর যুক্ত এই সংগঠনটাকে বলা হয় পুংলিঙ্গ, তার মানে এই সংগঠনটাকে বলা হয় পুংলিঙ্গধর উদ্ভিদ বা মেল গ্যামেটোফাইট। এর উৎপত্তির ধাপগুলো দেখো আমি পরপর তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এইটুকু হচ্ছে এর উত্তর। এরপরে আসি আমরা স্ত্রীলিঙ্গধার উদ্ভিদের উৎপত্তি ও গঠন। এটা করেছে না না তুমি তো করে দিনিশেক পরে করছি। এবার স্ত্রীলিঙ্গধার উদ্ভিদের উৎপত্তি ও গঠন ইংরাজিতে হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, এটা আর একটা তোমাদের ফাইনালের তিন নম্বরের প্রশ্ন। এটা হচ্ছে তোমার, আমি শুধু গর্ভাশয়টা দেখাই, এটা হচ্ছে গর্ভাশয়, এর মধ্যে আমি একটু আগেই দেখিয়েছিলাম তোমাদের, এটা হচ্ছে ভ্রূণস্থলী, এর মধ্যে আছে তোমার ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। প্রথমে আমরা আসি, এর মধ্যে থাকে কিন্তু প্রথম যে এর মধ্যে যে নিউক্লিয়াসটা কোষটা থাকে সেটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে টু এন ডিপ্লয়েড কোষ, কিন্তু এটাকে বলা হয় স্ত্রী রেণু মাতৃকোষ,
এবার শুধু আমি ডিম্বকটা আঁকবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরের ছবি দেখো, এই হচ্ছে তোমার ডিম্বক, এইটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, এই প্রান্তটাকে বলা হয় ডিম্বক মূল বা চেলাজা। এই ডিপ্লয়েড কোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষ গঠন করে এবং প্রতিটি কিন্তু হ্যাপ্লয়েড, প্রত্যেকটি হ্যাপ্লয়েড এন। এদের মধ্যে দেখো ডিম্বক মূলের দিকে যে কোষটি থাকে সে আস্তে আস্তে আকার আয়তনে বড় হয়, যার জন্য আমি প্রথমেই বড় করে এঁকেছি। এইটাই স্ত্রী রেণু হিসাবে কাজ করে, বাকি যে তিনটে থাকে আকারে ছোট সেগুলো বিনষ্ট হয়, তাহলে এগুলো রইল না, এটা বিলুপ্ত হয়ে গেল, থাকলো কোনটি একটি আকারে বড়, এটার নাম স্ত্রী রেণু। স্ত্রী রেণু এইটি সক্রিয়। এই স্ত্রী রেণু পরের ছবিতে দেখো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে, একটি যাবে ডিম্বক মূলের দিকে, এটা ডিম্বক মূল, আর একটি থাকবে ডিম্বক রন্ধ্রের দিকে, এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েছে, সব কিন্তু অ্যাপ্লাইড। এবার উভয় মেরুতে অবস্থিত নিউক্লিয়াসটি পুনরায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, তাহলে এখান থেকে হবে কটি, এখান থেকে হবে দুটি, এখান থেকে হবে কটি, দুটি। এই অবস্থাকে বলা হয়, এই যে চারটি নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে বলে টেট্রাড, TETRAD, টেট্রাড বলে। এর পরের ধাপে এই যে দুটো আর এই দুটো পুনরায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, ওই এখানে এই দুটো থেকে হবে এখানে চারটে, এই দুটো থেকে এখানে হবে চারটে। তাহলে মোট হলো আটটি নিউক্লিয়াস। ডিম্বক মূলের দিকে এই পাশটা, এই প্রান্তটা হচ্ছে ডিম্বক মূল, ডিম্বক মূলের দিকে অবস্থিত চারটি নিউক্লিয়াসকে বলা হয় চেলা জাল টেট্রাড। আর ডিম্বক রন্ধ্রের দিকে যে চারটি থাকে তাকে বলা হয় মাইক্রো পাইলার টেট্রাড বলে। এরপর কি হয়, উভয় মেরুতে অবস্থিত যে চারটি করে নিউক্লিয়াস তার ভিতর থেকে একটি করে এখান থেকে একটা কেন্দ্রে আসবে, এখান থেকে একটা কেন্দ্রে চলে যাবে, তাহলে এখান থেকে আসলো একটা, এ পাশ থেকে গেল একটা, তাহলে এখানে আমার একটা করে কমে গেল, একটা করে কমে গেল। মাঝখানে যে দুটো আসলো উভয় মেরু থেকে, এই দুটোকে বলা হয় পোলার নিউক্লিয়াস। পোলার নিউক্লিয়াস বলে। এরপরের ছবি দেখো, এই পোলার নিউক্লিয়াস দুটি মিলিত হবে, তাহলে পোলার নিউক্লিয়াস কিন্তু হ্যাপ্লয়েড, দুটো মিলে গিয়ে একটা কোষ তৈরি হয়ে গেল, এটা কিন্তু ডিপ্লয়েড হয়ে গেল পোলার নিউক্লিয়াসের, এই দুটো মিলে গেল, এটা হয়ে গেল নির্ণীত নিউক্লিয়াস। এইবার চেলাজাল প্রান্তে যে তিনটি কোষ আছে, এক দুই তিন, এই তিনটি কোষকে একত্রে বলে প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেলস বলে। ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটি কোষ আছে তার মধ্যে পাশাপাশি থাকে, অবস্থান করে দুটো ছোট, এই ছোট দুটো কোষকে বলা হয় সহকারী কোষ বা সাইনার জিটস বলে। আর মধ্যস্থ কোষটি আকার আয়তনে বড় হয়ে ডিম্বাণুতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বক রন্ধ্রের দিকে এই তিনটি কোষকে একত্রে বলে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস বলে। এই ছবিটাই হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গদার উদ্ভিদের গঠনের ছবি, আমি ধারাবাহিক ধাপগুলো তোমাদের দেখিয়েছি। এর পরবর্তী আলোচনা আমার ঘনিষ্ঠ বন্ধু এবং ভাই, সবাই তোমরা জানো, এক নামে অজয় মজুমদার, উনি এর পরের অংশ আলোচনা করবেন।
প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা তো রিপ্রোডাকশান চ্যাপ্টারের টোটালটাই মোটামুটি পড়ানো হয়ে গেল। আমার এইটুকু অংশ পড়ানো হয়ে গেলেই হয়ে গেল, একটু বাকি আছে, একটা ইউনিট বাকি থাকবে। না না, ইউনিট না, এখানে ডাবল ফার্টিলাইজেশনটা আমি আলোচনা করি, করলে পরে তুমি আলোচনা করতে। হ্যাঁ, তা বিষয়টা হচ্ছে যে এই যে হায়ার সেকেন্ডারি 2013 সাল থেকে যে সিলেবাসটা তৈরি হয়েছে, এই সিলেবাসটা একদম এভলিউশনারি পয়েন্ট অফ স্কেল দিয়ে করা, অর্থাৎ কি না, বিবর্তনের পথ ধরে এটাকে করা। বিবর্তনের পথ কেমন ধরবে? যেমন একেবারে প্রথমে উদ্ভিদের জন্ম হলো, উদ্ভিদের অনেক জন্মের পরে হার্জ প্ল্যান্ট হলো, লোয়ার ক্লাস প্ল্যান্ট থেকে তৈরি হলো অ্যানিমালগুলো, অ্যানিমালের রিপ্রোডাকশানের শুরু, কিছু প্রিমিটিভ অ্যানিমাল এবং প্রিমিটিভ প্ল্যান্টের রিপ্রোডাকশান মোরাললে সেম, সেগুলো আগে পড়ানো হয়ে গেছে। তারপরে এলো হার প্ল্যান্ট, এই যেটাকে স্যার বললেন, এটাকে বলা হচ্ছে যে উনি তো বললেন সপুষ্পক উদ্ভিদের জনন। সপুষ্পক উদ্ভিদ মানে কি? এটা হার প্ল্যান্ট চলে এলো, মানে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টে চলে এলো। উদ্ভিদ তো দুপ্রকার, ক্রিপ্টোগ্যামস অ্যান্ড ফিনারোগ্যামস, ফিনারোগ্যামসের মধ্যে চলে এলো। তা আজকে আমি যেটা মানে শুরু করব সেটা হচ্ছে এরকম, যে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই চ্যাপ্টারের মধ্যে এই 2.8 ইউনিট থেকে আমি শুরু করছি শস্যের পরিস্ফুটন, ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম, ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম এই বিষয়টা থেকে। এই বিষয়টার সঙ্গে স্যার আগে যেটা বলে গেলেন তার সঙ্গে অবশ্যই সঙ্গতি আছে, কারণ উনি মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট বলেছেন, এর সঙ্গে পুরো সম্পর্ক আছে, বেশ কিছুটা জেনে ফেলেছো, ওই নলেজটা দিয়েই এখানে কিন্তু অনেকটা কাজ হবে। বিষয়টা হচ্ছে যে যেমন ভুক্তভোগী উদ্ভিদের নির্নীত নিউক্লিয়াস গ্যামেটোফাইটের এন, আর নির্নীত নিউক্লিয়াস তো আগেই বললেন উনি 2N+N, তাহলে হলো কি 3N, তাই তো? এই 3N যখনই হচ্ছে নির্নীত নিউক্লিয়াস 2N+N, মানে মেল গ্যামেটোফাইটের এন ইজ ইকুয়াল টু 3N, এই 3N হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সোশ্যাল নিউক্লিয়াস বা এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, ঠিক আছে? এটাকে বলে সোশ্যাল নিউক্লিয়াস বা এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, ইট ইজ দ্য ভাইটাল পার্ট। তাহলে এই যে পরিস্ফুটন মানে ডেভেলপমেন্ট, যাকে বলে ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম, এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটে ভাগে ভাগ করা যায়। কি সেই তিনটে ভাগ? প্রথমটা হচ্ছে নিউক্লিয়াস শস্য বা নিউক্লিয়াস এন্ডোস্পার্ম, দ্বিতীয়টা সেলুলার শস্য বা সেলুলার এন্ডোস্পার্ম, এবং তৃতীয়টা হচ্ছে হ্যালোভিয়ান এন্ডোস্পার্ম। এই তিনটে ভাগে এদেরকে ভাগ করা হচ্ছে। সেই তিনটে ভাগটা প্রথম হচ্ছে নিউক্লিয়ার টিপ্লয়েড, সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শস্য নিউক্লিয়াস ক্রমাগত যে বিভাজিত হলে অসংখ্য মুক্ত নিউক্লিয়াস গঠন করে, ফ্রি নিউক্লিয়াস তৈরি করে। সেটা কিভাবে হচ্ছে পরে বলছি। সেটা যে ফ্রি নিউক্লিয়াস তৈরি হচ্ছে, নাম্বার টু হচ্ছে সেলুলার শস্য, নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথেই কোষপ্রাচীর গঠিত হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসটা যেই বিভাজন হলো, হওয়ার পরে যে নিউক্লিয়াসটা তৈরি হলো, সঙ্গে সঙ্গে একটা সেল ওয়াল তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা সেল ওয়াল তৈরি হলো, যতগুলো হবে ততগুলো সেল ওয়াল তৈরি হলো। এই যে প্রসেস, এটাকে বলে সেলুলার শস্য বা এটাকে বলে সেলুলার এন্ডোস্পার্ম, ঠিক আছে? নেক্সট হচ্ছে হ্যালোভিয়ান। হোয়াট ইজ হ্যালোভিয়ান? হ্যালোভিয়ান হচ্ছে ইন বিটুইন
সেলুলার অ্যান্ড নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, এই দুটোর মধ্যে হচ্ছে, এই দুটোর মধ্যে মিলে হচ্ছে তোমার হ্যালোভিয়ান ইয়ে। এটা যদি দেখি প্রথমটা কী হচ্ছে, ফ্রি নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াস, এরা তো মুক্ত নিউক্লিয়াসগুলো হুইচ ইজ স্ক্যাটার্ড অন দ্য সার্ফেস অফ দ্য ওভাম, তার মধ্যে এরকম ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে তৈরি করছে ভ্রূণাণুটা। নেক্সট হচ্ছে এই ক্ষেত্রে এটা তিনটে লেয়ার্স আছে, হয়ে এই ডিম্বাণুটার মধ্যে এই দেখো ভ্রূণাণু তৈরি হচ্ছে, আর এখানে একটা ডিম্বক রন্ধ্র আছে, আর এইখানে আছে ভ্রূণ পোষক কলা, সারে গেছেন আগে এই দুটো। নেক্সট হচ্ছে এইটা দেখো সেল ওয়াল তৈরি হয়ে যাচ্ছে, দেখলাম যে এরকম সেল ওয়াল তৈরি হচ্ছে, অর্থাৎ এই নিউক্লিয়াস পার্শ্বের ওয়াল তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট এইটা যখনই এলাম, এটাকে বলে হ্যালোভিয়ান, হ্যালোভিয়ান হচ্ছে এই দুটোর মধ্যবর্তী দশা, এই দুটোর মধ্যবর্তী দশায় যখন তো কী হলো, এখানে সাসপেন্সার তৈরি হচ্ছে, সাসপেন্সারই মানে যে কোনো জিনিসকে ধরে রাখা হচ্ছে সাসপেন্সার, যেমন চোখের এই মণিটা ধরে রাখে দুটো মাসল দিয়ে, অ্যান্ড দিস মাসল ইজ নোন অ্যাজ সাসপেন্সারি লিগামেন্ট, এটা ইজ সাসপেন্সার, এই সাসপেন্সার দিয়ে আটকে রেখেছে এই টোটাল ভ্রূণটাকে। এই যে ভ্রূণটা তৈরি হলো যেটা আসল জিনিস, এই ভ্রূণটাকে ধরে রেখেছে কি, সাসপেন্সার। নেক্সট হচ্ছে এই যে নিউক্লিয়ারের যে ইয়েগুলো, এই ওয়ালটা তৈরি হলো সেল ওয়ালগুলো, এই সেল ওয়ালগুলো এখানে তৈরি হয়ে গেল, এটাকে বলে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, নিউক্লিয়ার এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের মোটামুটি শস্যের পরিস্ফুটন। এটা তোমরা অনেকে বই সংগ্রহ করতে পেরেছো, অনেকে হয়তো পারোনি এখনও, কারণ এখন তো ইলেভেনের পরীক্ষা হয়তো অনেক বাকি আছে, টুয়েলভের কোর্স শুরু করেছি আমরা, তোমরা বইটা পেয়েই দেখবে এইগুলো সব আছে। এইট পয়েন্ট আমাদের এইট পয়েন্ট টু পয়েন্ট এইটে এই এটা যা আজকে তৈরি করছি, টু পয়েন্ট এইট, নেক্সট টু পয়েন্ট নাইনে আছে ফলের গঠন, ফরমেশন অফ ফ্রুট। এখন ফল তো আমরা সবই দেখছি, কোনো কোনোটা ফল, কোনো কোনোটা ফল নয়, এখন বিজ্ঞানের দৃষ্টিতে কোনটা ফল কোনটা ফল নয় এটাই কিন্তু একটা বিবেচ্য বিষয়। তো আমরা ফল কাকে বলব, ফলটা হচ্ছে ফুলে নিষিক্ত ডিম্বাশয়ে পরিবর্তিত হয়ে ও পরিপক্কতা লাভ করে বীজ ধারণ করে, ও বীজকে কেন্দ্র করে যে ধারণ তাই হলো ফল। এই ফল তৈরি করতে কিন্তু GA3 জিব্রালিক অ্যাসিড এ সমস্ত কাজে লাগে, সেগুলো পরে আসছে, অক্সিন কাজে লাগে, জিব্রালিন কাজে লাগে, তো এ হচ্ছে ফল। এই ফলের গঠনটা কীভাবে হবে, ফলের গঠন হচ্ছে প্রথম একটা ফলের স্তক একটা ছোট আঁকতে হয়, এটা তো ফল, তো এটা ফলের ত্বক, উপরেরটা ফলের ত্বক, এইটাকে এই অংশটা কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস, ফল মধ্য ত্বক, এই যে অংশটা দেখছো এটাকে বলা হচ্ছে ফল ত্বক, এটা শক্ত, আর লাস্ট যেটা থাকে এটা হচ্ছে সিড, এই হচ্ছে ফলের অংশ মোটামুটি। কীরকম যে কোনো একটা ফলেই এই কটা অংশ থাকবে, যে ফলগুলো অ্যাপারেন্টলি আমরা দেখি, একটা হচ্ছে ফলস্তক, এটা রং সাধারণত সবুজ হয় কাঁচা অবস্থায়, অর্থাৎ এটা ক্লোরোপ্লাস্টযুক্ত। নেক্সট এটা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যাবে, যখন ফলটা পাকবে তখন ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যাবে, কারণ ক্রোমোপ্লাস্ট বিভিন্ন রঙের হয়, এটা আমরা জানি অনেক ফলই আছে পাকলে হলুদ হয়ে যায়, অর্থাৎ ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে গেছে এইটা। নেক্সট হচ্ছে যে অংশটা হচ্ছে ফলস্তক, এই ফলস্তকটাই মূলত আমরা ফলমধ্যকটা খাই, আমরা খাওয়া খাদ্য হিসেবে ব্যবহার করি ফলস্তকটা। নেক্সট হচ্ছে বীজ, সিড যেটাকে বলি, সিডটা হচ্ছে এই ফলের, এটা পরবর্তীকালে এর থেকে আবার নতুন গাছ তৈরি হবে, এটাও একটা কাজে লাগবে, আর ওর
কাজে ফাংশনটা কি সেটা পরে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ফলকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। কী কী ভাগ? প্রথম প্রকৃত ফল, অপ্রকৃত ফল এবং পার্থেনোকার্পি। তাহলে প্রকৃত ফল কাকে বলে? প্রকৃত ফল হচ্ছে যে নিষেকের পর নিষেকটা কীভাবে হচ্ছে আমরা জানি। প্রকৃত নিষেক যেটা সেটা হচ্ছে পুংরেণু স্ত্রীরেণু এ সমস্ত মিলন হবে, রেণু না তো গ্যামেটোফাইট। অর্থাৎ এই হলো নিষেকের পর আম জাম মটর এই সমস্ত আম জাম মটর এইগুলো হচ্ছে প্রকৃত ফল। অপ্রকৃত ফল কী? অর্থাৎ ডিম্বাশয় ব্যতীত ফুলের অন্য অংশ নিষেক হবে, নিষেকের পরে ডিম্বাশয় ব্যতীত আর যে সমস্ত অংশ থাকে, বৃতি হতে পারে, অন্য অন্য যেসব অংশ হতে পারে সেই সব অংশ অর্থাৎ ডিম্বাশয় ব্যতীত দিয়ে যে ফলটা হবে সেটাকে বলে অপ্রকৃত ফল, আপেল, ন্যাশপাতি এবং চালতে এই ধরনের। নেক্সট হচ্ছে পার্থেনোকার্পি। আমরা পার্থেনোকার্পি জানি এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। পার্থেনোকার্পি মানে হচ্ছে বীজহীন যে ফল তৈরি হয় সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পিটা হচ্ছে বীজহীন ফল সৃষ্টি একটা প্রক্রিয়া। এটা এটা উদাহরণ আমরা কলা এবং আঙুরকে জানি। এই হচ্ছে মোটামুটি ফলের গঠন, আরও ডিটেলস বলা যায় কিন্তু আমাদের সময় এখানে সংক্ষিপ্ত। সুতরাং এইটুকুর মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে বিশেষ জনন পদ্ধতি, স্পেশাল মোডস অফ রিপ্রোডাকশন। এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কাকে বলা হয়? অ্যাপোমিক্সিস হচ্ছে ভ্রূণ বীজের উৎপত্তি নিষেক ব্যতিরেকে অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে স্পোরোফাইটিক কোষ থেকে ভ্রূণসহ বীজের যে উৎপত্তি তার সাহায্যে উদ্ভিদের জনন পদ্ধতিকে বলে অ্যাপোমিক্সিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই অ্যাপোমিক্সিসে আবার অনেকগুলো ভাগ আছে। এই ভাগগুলো আমাদের মধ্যে রয়েছে রেফারেন্ট পেঁয়াজ আপেল, নন রেফারেন্ট, তারপরে অ্যাডভেন্টেটিভ এবং ভেজিটেটিভ। এই কটা ভাগ আছে রেফারেন্ট। নেক্সট আসছি আমরা তোমার পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও হয় আবার প্রাণীর ক্ষেত্রেও হয়। পার্থেনোজেনেসিস কাকে বলে? ডিম্বাণু যখন নিজেই কোষ বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে অর্থাৎ শুক্রাণু ব্যতিরেকে, তখন তাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস বা বাংলায় বলে অপুংজনী। এর উদাহরণ অনেক আছে, আমরা নিম্ন শ্রেণীর অনেক উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে পেতে পারি। আর প্রাণীদের ক্ষেত্রে এই উদাহরণ হচ্ছে বোলতা, মৌমাছি, এদের ক্ষেত্রে কিন্তু পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা সাংঘাতিকভাবে হয়। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা বহু ভ্রূণ বীজতা একটি ডিম্বকে একাধিক ভ্রূণ সৃষ্টি করে, যেমন সাইগাস, পাইনাস, এইগুলোকে বলা হচ্ছে তোমার বহু ভ্রূণ বীজতা, পলি এমব্রনি। এই হচ্ছে আমাদের মোটামুটি বিশেষ জনন পদ্ধতির মধ্যে পড়ছে। এরপরে বীজ এবং ফল গঠনের যে তাৎপর্য সেইটা বীজ এবং আরেকটা কথা বলে দিই, এই বীজের সংখ্যা অনুযায়ী আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী। একবীজপত্রী হচ্ছে মনোকটলিডোনাস, দ্বিবীজপত্রী হচ্ছে ডাইকটলিডোনাস এবং আরেকটা হচ্ছে বহুবীজপত্রী পলিকটলিডোনাস। মনোকটলিডোনাস মানে একটা বীজপত্র দিয়ে তৈরি হয় তাকে বলে একবীজপত্রী। একবীজপত্রী যেমন ধান। দ্বিবীজপত্রী কাকে বলে? দুটো বীজপত্র নিয়ে যখন এরকম হাত জোড় করে থাকবে, হ্যাঁ এরকম থাকবে, অর্থাৎ একটা বীজপত্র একটা, যেমন আমরা মটরের ক্ষেত্রে দেখতে পাই, যেমন আমরা ছোলার ক্ষেত্রে দেখতে পাই, দুটো বীজপত্র। বহুবীজপত্র মানে অনেক বীজপত্রের সমাহার, এটা বহুবীজপত্র। এই তিনটে, তারপরে যে অংশ সেটাই আসব তোমার বীজ এবং ফল গঠনের তাৎপর্য, সিগনিফিকেন্স অফ সিড অ্যান্ড ফ্রুট, মানে তাৎপর্যটা কী।
সিগনিফিকেন্সটা কি? প্রথম তাৎপর্য হচ্ছে সংরক্ষণ, বীজ সংরক্ষণ রাখা দরকার, বিপদ আপদের দিনেই কাজে লাগবে। আজকে যেমন এখন করোনা চক্র চলছে সারা পৃথিবীতে বেষ্টিত, আমরা এই যে চাল সাপ্লাই হচ্ছে, চালটা কি আসলে? এটা বীজ, এটা সংরক্ষণ করা হয়েছে। এই সংরক্ষণ করা হচ্ছে বলে কিন্তু বিপদের দিনে আমরা পাচ্ছি, তাহলে এটাই কিন্তু একটা সিগনিফিকেন্স, বীজকে কীভাবে সংরক্ষণ করছে। তারপরে হচ্ছে ভেদ এবং প্রকারণ। বীজের মধ্যে অনেক ভ্যারিয়েশন বা ক্রোমোজোমাল স্ট্রাকচারাল ইয়ে করে পাল্টানো হয়, অর্থাৎ যখন একটা বীজ লাগানো হলো তার একটা ভ্যারিয়েশন হলো, তার থেকে আবার নতুন করে করা যায়, আবার কৃত্রিম মধ্য দিয়ে করা যায়। এই না করলেও একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন করলে খানিকটা চেঞ্জ আসতেও পারে। যেমন কুল গাছটা যখন লাগানো হলো, সেটা যখন ছোট থাকে তখন বেশ সুন্দর বড় বড় কুল হয়, গাছ যত বড় হবে মানে তত কিন্তু কুলের সেই ইয়েটা আর থাকছে না। সেই জন্যে আজকাল যে সমস্ত গাছ ফাছ লাগানো হচ্ছে, এই পেয়ারা বিশেষ করে, এগুলো চার বছর পাঁচ বছর বাদে গাছ কেটে নতুন পাশ দিয়ে গাছ লাগানো হয়, কারণ মানে উন্নত মানের ফলটা তৈরি হবে। নেক্সট হচ্ছে আমার প্রতিকূল পরিবেশে কৃষি, এই বীজটা সংগ্রহ করা হয় কেন? চাষে ব্যবহার করার জন্য। এই ধান, বীজ ধান রেখে দেওয়া হয় আগের থেকে, সেটাকে বীজতলায় সেই বীজকে ফেলা হয়, সেখান থেকে যখন গাছ বেরোচ্ছে সেই গাছগুলো দিয়েই আবার নতুন জেনারেশনের ধান ক্ষেত তৈরি হচ্ছে, তার থেকে আবার ধান পাচ্ছি। তাহলে বীজের সংরক্ষণ কৃষিতে একটা ব্যাপক পরিমাণে প্রয়োজন আছে। তারপরে হচ্ছে আর একটাই আছে, মানে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার যে রীতি, অর্থাৎ প্রকৃতির সঙ্গে নিজেকে যুদ্ধ করে বেঁচে থাকার যে পদ্ধতি, সেটাই হচ্ছে বীজের সংরক্ষণে আর একটা কাজ। অর্থাৎ ঠিক আছে, টাইম হয়ে যাচ্ছে না? না না। তারপরে হচ্ছে ফলের কতগুলো সিগনিফিকেন্স কী কী? প্রথম হচ্ছে প্রতিরক্ষা। ফলের প্রতিরক্ষার একটা বড় কথা আছে, আমরা হিউম্যান, আমরা পুষ্টির জন্যে আমরা ফল খাই, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে বেশিরভাগ ফলেই, পি আছে, কোথাও কোথাও এ আছে, বি1 আছে, এগুলো হচ্ছে আমরা ভীষণভাবে আমাদের দরকার হয় ফর দ্য ইমিউনিটি, অর্থাৎ অন্যক্রমতা বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্যে। এই যে এখন যেটা চলছে, এখন তো ডাক্তারবাবুরা প্রায়ই বলছেন ফল খান, কারণ কি এখন ইমিউনিটি পাওয়ার খুব দরকার। এই যে ভাইরাসটা নতুন এসছে, মানে কোভিড-19, এ কিন্তু সহজে ছাড়বে না, বিশ্বজুড়ে 200টি দেশে চলছে এর সংগ্রাম, কিন্তু আস্তে আস্তে আমাদের বন্দার দিকেও কিন্তু চলে আসছে, খুব সাবধান। নেক্সট হচ্ছে বিস্তার, ফলের বিস্তার। ফলের বিস্তারটা মানে বিস্তার মানে ফলের মধ্যে বীজ থাকবে, তার বিস্তারের যেমন দরকার তেমনি এই ফলটাকে আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারছি। নেক্সট হচ্ছে বীজের পুষ্টি, বীজের পুষ্টি মানে ফলটা বীজের পুষ্টির জন্যেও দায়ী, অর্থাৎ সেই কাজে ব্যবহার করা হচ্ছে। আর একটা হচ্ছে শক্তির উৎস, এনার্জিটা, তার মানে কি পুষ্টি হলেই তার এনার্জি হবে, সে কাজেও এই ফলকে ব্যবহার করা যাবে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় গুণ হচ্ছে ভেষজ গুণ, একটা মেডিসিনাল যে একটা প্রপার্টি, ওষুধের যে একটা গুণ। যেমন কুকুম বলে একটা ফল আছে সবাই জানে, এই দিয়ে নানা রকম ওষুধ তৈরি হয় এবং বহু তার মেডিসিনাল গুণ আছে, এই জন্যেও ফলের সংরক্ষণের বিশেষ প্রয়োজন। এবার হরিগোপালবাবু, উনি আর একটু বলবেন, সম্মানীয় হরিগোপালবাবু স্যার, উনি আমারও সিনিয়র, উনি হয়ে গেছে টাইম? ঠিক আছে, আমি সামান্য একটু বলি, পরের দিন একটা শেষ করার মতো একটা ইয়ে করে দিই, দুজনে মিলে গিয়ে আর বলার আছে কিছু তুলে নাও। অজয়বাবু, তোমাদের কতগুলো বিষয় এখানে আলোচনা করলেন, বীজ, ফল, তার উৎপত্তি, গঠন, তার প্রয়োজনীয়তা,
এন্ডোস্পার্ম বিভিন্ন ধরনের এন্ডোস্পার্ম হয় সেটা উনি আলোচনা করেছেন, সেলুলার এন্ডোস্পার্ম, নিউক্লিয়ার এন্ডোস্পার্ম এবং হেলোবিয়াল এন্ডোস্পার্ম সম্পর্কে আলোচনা করেছেন। এই অধ্যায়ে আমাদের আর কিছু টপিকস একটু বাকি থেকে গেল। একটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষায় আসে 5 নম্বরের প্রশ্ন হিসাবে, সেটা আজকে আলোচনা করা গেল না, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা দ্বিনিষেক পদ্ধতির চিত্র সহ বর্ণনা। আর দুটো ছোট প্রশ্ন থেকে গেছে, সেগুলো 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, সেটা হচ্ছে একবীজপত্রী বীজের ভ্রূণের গঠন, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী বীজের ভ্রূণের গঠন। এই তিনটে অংশ আমাদের আলোচনা করা হয়ে গেলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। গেলে তার পরের যে চ্যাপ্টার আমরা শুরু করব সেটা হচ্ছে মানুষের জনন। তাহলে নেক্সট দিন আমরা এই অধ্যায়ের যে তিনটে পার্ট রইল সেই তিনটে পার্ট আমরা এখানে আলোচনা করব। শেষ যদি হয়ে যায়, শেষ হয়ে গেলে আমরা পরের চ্যাপ্টার, সেটা হচ্ছে মানুষের জনন আলোচনা করব। শেষে আমি আর একবার এই চ্যাপ্টার থেকে আগামী দিনে যদি বলার সুযোগ না থাকে আজকে বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো এখানে করবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, যেমন আমি বলে দিই আমি যে প্রশ্ন বিষয়গুলো আজকে আলোচনা করেছি সেখান থেকে 1 নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ফাইনালে আসে, যেমন পুংলিঙ্গধার উদ্ভিদের প্রথম কোষ কোনটি, সেটার উত্তর হচ্ছে পুংরেণু। ওই যে রেণু যেটা পরাগযোগের মাধ্যমে স্ত্রী স্থাপকের গর্ভমুণ্ডে পড়ে, ওইটাই হচ্ছে পুংলিঙ্গধার উদ্ভিদের প্রথম কোষ, এটার 1 নম্বরের প্রশ্ন। তেমনি স্ত্রীলিঙ্গধার উদ্ভিদের প্রথম কোষ কোনটি, এটাই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। সেটা আমি যে স্ত্রীলিঙ্গধার উদ্ভিদ যখন আলোচনা করেছিলাম, ভেবে দেখো স্ত্রী রেণু যেটা হ্যাপ্লয়েড, যেটা প্রথমে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত দুটো হয়েছিল, তারপরে 2 থেকে 4টে, 4টে থেকে 8টা, সেই 8টার মধ্যে 3টে ছিল ডিম্বক মূলের দিকে, 3টি ছিল ডিম্বক রন্ধ্রের দিকে, মাঝখানে ছিল 2টো। তাহলে এই যে 8টা নিউক্লিয়ার যেখান থেকে সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে স্ত্রী রেণু, এইটাই হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গধার উদ্ভিদের প্রথম কোষ। উনি যে ফলের যে আলোচনাগুলো করলেন, এই যে ফলের থেকে ছোট ছোট প্রশ্ন, ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয়, এটা তোমাদের সকলেরই জানা, তবু আর একবার মনে করিয়ে দিই, ফুলের স্ত্রীস্তবক যেটা, যাকে আমরা গর্ভকেশর বলি, এক একটা অংশকে, গর্ভকেশর নিচের যে অংশটা স্ফীত অংশ যার নাম গর্ভাশয় বা ডিম্বাশয়, ওই ডিম্বাশয়টাই পরিবর্তিত হয়ে তৈরি হয় ফল। ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়, এটা আর একটা 1 নম্বরের প্রশ্ন। ওই যে আমি ছবি এঁকেছিলাম, গর্ভাশয়ের মধ্যে আছে ভ্রূণস্থলী, তার মধ্যে আছে ডিম্বক, নিষেকের পর ওই ডিম্বকটা ক্রমশ পরিবর্তিত হয়ে বীজ তৈরি হয়, এটা আর একটা প্রশ্ন। আচ্ছা, আর একটা প্রশ্ন একটু বলে দিলে ভালো হয়, এই চ্যাপ্টারে নাও হতে পারে, খুব দরকার, আমি ভুলেও গেছি। মনে করো একটা সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা, সময় একেবারেই শেষ, আমাদের শেষ করতে হবে কারণ পরবর্তী ক্লাসে যাবো আমরা, তাহলে ওটা থাক পরের দিন আলোচনা কর। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, আমাদের সময় কম, পরবর্তী মাস্টারমশাই বিষয়ের জন্য অপেক্ষা করে আছেন। আমরা আগামী দিন এই চ্যাপ্টারে যে তিনটে বিষয় বাকি থেকে গেল আমরা আগামী দিন তোমাদের নিশ্চয়ই বলে দেবো, শেষ করব, করে পরের চ্যাপ্টার শুরু করব। তোমরা বাড়িতে পড়তে থাকো, অসুবিধা নেই। আমরা আমাদের দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমরা ধন্যবাদ জানাবো শিক্ষক, এতক্ষণ আমাদের মধ্যে ছিলেন হরিগোপাল সরকার ও শিক্ষক অজয় মজুমদার। আমরা আরও একবার ধন্যবাদ জানাই বাংলা পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে, যে পাঠশালা অনুষ্ঠান আমাদের হচ্ছে প্রতিদিনই, মহকুমার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আসছেন, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু সময় দিচ্ছেন, আমরা তার জন্যে শিক্ষক ও শিক্ষিকাদের আরও একবার ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ক্লাস, পরবর্তী দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে ফিরে আসব কিছু অল্প সময়ের মধ্যে, সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।